সন্তোষ স্যারের লাগেজটা 202 এ পৌঁছে দাও। ফার্স্ট প্লিজ কাম ইন। এসো সন্তোষ এসো। স্যারের লাগেজটা তুমি ওখানে রাখো। আচ্ছা ওখানে রাখো। নট ব্যাড নট ব্যাড স্যার। রুম পছন্দ? অফ কোর্স। আমি তাহলে স্যার এই জানলাটা ইয়েস 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার। এই জানলাটা খুললে স্যার ইয়েস আপনি 24 ঘন্টা সমুদ্রে হাওয়া পাবেন। আর যে কোনো দরকারে শুধুমাত্র একটা ফোন। ঠিক আছে ঠিক আছে। অদম হাজির। অদমের নাম শ্রী ফকির কৃষ্ণ ফার্নান্ডেজ। হ্যাঁ তা বাবা ফকির কৃষ্ণ। ইয়েস স্যার। আপাতত আমার কিছু লাগছে না, তুমি এখন আসতে পারো। তুমি এক কাজ করো, মিনিট 15 বাদে তুমি আমার জন্য বেশ ভালো দেখে এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এসো তো, কেমন? ঠান্ডাটা গরম? অবশ্যই গরম। ঠান্ডা চা খায় কে? কেন স্যার আইস টি হয় না? দার্জিলিং না আসাম? দার্জিলিং। দুধ দেব না? চিনি? এক চামচ। বড় চামচ না ছোট চামচ? ডিসকাস্টিং ডিসকাস্টিং। শোনো আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলছি, কি না ফকির কৃষ্ণ শোনো, তুমি এখন যাও, ওই মিনিট 15 বাদে আমার জন্যে এক কাপ গরম দার্জিলিং চা, দুধ ছাড়া, আলাদা চিনি আর সঙ্গে একটা চামচ দিয়ে আসবে। এখন যাও যাও। ওকে স্যার ওকে স্যার। উত্তেজিত হবে না, শরীরের পক্ষে খারাপ। বাবা এই হোটেলে কি সবাই পাগল নাকি রে বাবা? এক প্রশ্ন করে বসছে। সরি 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 আমি না ইচ্ছে করে আসিনি জানেন, মানে আমি না ভুল করে বোধহয়, আর আসলে আমার মনে হয় কি জানেন, নিচের রিসেপশন থেকে না আমাকে বোধহয় ভুল করে এই ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি চলি, কেমন? কোথায় যাচ্ছেন? আমি তো শুধু আপনারই, শুধু আজ রাতের জন্য না, আজ থেকে 7-7টা দিন রাত শুধু আমি তুমি।